আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া খবর সৌদিতে তে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লক্ষ আট হাজার পাঁচশো একুশ জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো। সৌদি আরবে প্রতিদিনই এখন কমছে আক্রান্ত রোগী সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে এক হাজার আটানব্বই জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লক্ষ আট হাজার পাঁচশো একুশ জন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে বারোশো জন এখন পর্যন্ত মোট চার লক্ষ উনানব্বই হাজার পাঁচশো তিপ্পান্ন জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তাছাড়া গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে মারা গিয়েছে পনেরো জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট হাজার তেষট্টি জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে দশ হাজার নয়শো পাঁচ জন এদের মধ্য থেকে তেরোশো জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন আবার জেনে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবের যেই সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে তা হলো রিয়াদে দুইশো জন মক্কাতে দুইশো জন পূর্বাঞ্চলে একশো জন আসিরে একশো জন জাজানে বিরাশি জন আল কাসিমে সাতাত্তর জন আলবাহাতে পঞ্চাশ জন মদিনাতে তেতাল্লিশ জন হাইলে চল্লিশ জন নাজরানে উনচল্লিশ জন তাবুকে তেইশ জন উত্তরাঞ্চলে পনেরো জন আলজৌফে আটজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে